শুভ সন্ধ্যাবেলা সম্মানিত আলাদিন ভাই, আপনাকে আমি স্যালুট জানাচ্ছি যে আপনি আমাদের ভাঙ্গাড়ির যেই আমাদের এলাকাগুলিকে যে আজকে গ্রিন করতে পারছেন, সেই জন্য আমি সাংবাদিক পরাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে ব্রাহ্মণ রিপোর্টার হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আলাদিন ভাই, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা আছে গত বছর আছে? ব্যবসা প্রতিষ্ঠান মোটামুটি 20-25 বছর। তাহলে দুই যুগ পার করে দিয়েছে, আটিয়াটি পাপা করে দুই যুগ পার করেছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি কথা আছে, রোম আজ নট বিল্ট ইন ইটে, ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি নয়। আলাদিন ভাই, আপনিও কিন্তু একদিনে তৈরি হন নাই, দীর্ঘ 20-25 বছর টিকিয়ে রাখা একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেই সাকসেস যে এতটুকু বছর পর্যন্ত টিকিয়ে রেখেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আপনার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কী অবস্থা যাচ্ছে? আলাদিন ভাই, আপনি চ্যানেলের মাধ্যমে বলে দেবেন। ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেক কম এখন, কারণ দেশের অবস্থা খারাপ নাকি তা জানি না, বিভিন্ন মিল পর্যায়ে মাল লয়ে গেল, ভালোভাবে বেচে কিনে আসা যায় না, কোনো সময় গাড়ি ফেরত দিয়ে দেয়, মাল বাদ দিয়ে দেয়, কদিন পর পর দাম বাড়ে কমে, লাভের অংশ খুব কম। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথাটা তুলে ধরেছেন। আপনি জানেন যে একে তো ইউক্রেনের যুদ্ধ, দুই হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সার্বিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু ব্যবসায়ের একটা উজ্জ্বলতা নক্ষত্র থেকে কিন্তু আমরা ডাউন পর্যায়ে চলে আসছি। যাই হোক, তারপরও উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিচালনা, বাবার আমল চাচার আমলের মতো উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে যেতে চাইলে ভাবতে তারা না করতে চাই, ওনার দিকে জিন আছে, ফেতনি আছে। এখন উত্তর দিকে গেলে দেখে যমুনা সেতু, দক্ষিণ দিকে আছে সবচেয়ে পদ্মা সেতু। বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি বজ্রকণ্ঠে একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনারা যারা সরকারকে ভ্যাট এবং ট্যাক্স প্রমিটেন্স দিচ্ছেন ওই টাকা দিয়ে পদ্মা সেতু করা হবে। আচ্ছা, যে আপনাদের নিজের সরকার থেকে যে পদ্মা সেতু বর্তমান সরকার করতে পেরেছে, আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমার কাছে খুবই ধন্যবাদ জানাইতে মুছে গেছে, আর বর্তমান নেত্রী আমার প্রাণপ্রিয় নেত্রী যেভাবে আমাদের দেশের মানুষের সহায়তা করার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা সাধারণ জনগণ এই জিনিসটা বুঝতে পারি না, তার প্রাণপ্রিয় চেষ্টায় দেশের মানুষকে একটু সাফল্য করা দিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমরা সাধারণ মানুষ একজনের আর বিপদ আরেকজনের বললে আরেকজনের বিপদ আরেকজনের বললে আমরা এই বিক্রিয়া সৃষ্টি করি, আমরাই আমাদের ক্ষতি করি, কিন্তু আমাদের নেত্রী যারা বর্তমানে আছেন, প্রশাসনের যারা আছে, তারা আমরা ভালোর জন্য অনেক চেষ্টা করে জিনিসটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারি। ধন্যবাদ। এই নিয়েছে, ওই নিয়েছে, কান নিয়েছে, চিলের পিছিয়ে ঘুরছি সবাই, আমরা সবাই মিলে যে কথাটা বললেন যে আমরা সাধারণ ব্যক্তি যারা আছি, এক পক্ষ আছে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য, আর এক পক্ষ আছে দাবায় রাখার জন্য। বঙ্গবন্ধু তার সোনার বাংলাদেশকে তৈরি করতে গেলে একটা কথা বলেছেন, আমাকে কেউ দাবায় রাখতে পারবে না। উনি 7 মার্চের ভাষণের মধ্যে বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। সেই 15 আগস্টে যদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মা জননেত্রী শেখ হাসিনা শেখ রেহানা যদি জীবিত না থাকে, তাহলে কিন্তু আজকে আমরা পদ্মা সেতু কেন কোনো সেতু আমরা দেখতে পারতাম না। আপনি যে কথাটা বলেছেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাদিন ভাই। আলাদিন ভাই, আপনারা 100 বার দরকার, 100 বার দরকার। আমরা এই সোয়াগাজী বাজারে অন্যান্য সরকারের আমলে আমাদের বাড়ি ধরে এলাকায় না, আমরা দাউদকান্দি সেখানে ব্যবসা করি। এই সরকারের আগে যারা আসিল তাদের উপর, তাদের কাছ থেকে আমরা অনেক অত্যাচার লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, করছি, যোগ্যরা বৈশা রয়েছি, তো যাই নাই, যার জন্য হয়তো এখন ছেলে মেয়ে লেখাপড়া করে ভালোই আছেন, অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা এটাই নিয়ামতকে সবচেয়ে ইয়ে করে, কেননা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সূরা রহমানের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা বিআইয়া আল্লাহি রব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতে তুমি অস্বীকার করতে পারবে। তো সেই সুবাদে আলাদিন কাকা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনারা যখন এখান থেকে রিপেয়ারিং করে, আপনারা এখান থেকে এসক্যারাপের কোন কোন মালগুলি আপনারা নিয়ে আসেন, বা দোকান থেকে সংগ্রহ করেন নাকি লোক দিয়ে বাইরে থেকে নিয়ে আসেন? কিছু লোকজন আছে গ্রামে, মানুষের বাড়িতে বাড়িতে যাই মাল সংগ্রহ করে, আবার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি না মালও, আমরা কিছু কিনে আনি, আইনে এগুলো আবার মেল করবে চাই আর কি। ধন্যবাদ। আর একটা জিনিস বলেছে, বর্তমান সরকার 2021 থেকে 2030 সালে যে গোলটা, এটা হচ্ছে
সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ এসডিজি গোল বর্তমান সরকার এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব এবং আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজি আকম ও বাহাদুর বার স্যার এবং আমাদের রেলমন্ত্রী খুশ মধু সাহেব যে কথাটা তুলে ধরেছেন এবং আইনমন্ত্রী যে বাল্যবিবাহ ইপিজিং দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আছে ভাঙ্গারি আছে যে দেখা যাচ্ছে যে আপনি চুরির মাল নিয়ে আসে হ্যাঁ তখন কিন্তু আপনারা ধরতে পারেন যখন আপনারা এটা ধরতে পারেন তখন আপনারা কী পদক্ষেপ নেন আমি এই মালটা যেন আমার দোকানে না আনে না আসে এই জন্য আমি আমার দোকানে সিসি ক্যামেরা ব্যবহার করছি আর যারা এই ধরনের কাজ ব্যবহার করে তাদেরকে আমি বলে দিচ্ছি অসামাজিক কোনো মাল আমার দোকানে আনবো না যদি আনো আমি বলতে পারবো না আমার এখানে সিসি ক্যামেরা তুমি নিজেই বলতে পারবো আমি কি করছি ধন্যবাদ আলাদিন ভাই যে কথাটা তুলে ধরেছেন এখন বর্তমান সরকার যেই ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন আমরা সিসি ক্যামেরার মাধ্যমে আপনার দোকানে যদি খোলাও যদি থাকে বাসার মধ্যে আপনি মোবাইলের থেকে দেখতে পাচ্ছেন কে আসছে কাল্লা চোরাইলো না দলা চোরাইলো এই কাল্লা চোরা দলা চোরা যেই চোরাই হোক তাদেরকে ধরে আইনের কাঠগড়ার মধ্যে পৌঁছানোর ইয়ে রয়েছে তো ভিউয়ার্স আমি আপনার দীর্ঘজীবন কামনা করি দীর্ঘ 25 বছর আপনি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন এবং আমাদের বর্তমানে যে এলাকার মধ্যে আপনি জন্মগ্রহণ করেছেন ওইখানে আমাদের ইসুফ জামল বাবু সাহেবের এলাকা যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন মানুষের জন্য এখন ওনার উত্তরস্বরী শেইন ভাই আছে মেয়র ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আলাদা ভাই সাক্ষাৎকারটি আলাদিন ভাই সাক্ষাৎকারটি আপনারা দেখে নেন সুস্থ সবল ব্যবসা করলে এইভাবেই করতে হবে তাহলে আমরা দেশকে সান্নিধ্যে শিখরে চলে আসবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে স্লোগানটা দিয়েছেন শেখ হাসিনা সরকার লাখো লাখো বার দরকার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভিউয়ার্স আজ রাত 10:15 আমার শ্রদ্ধেয় আলাদিন ভাই সাক্ষাৎকারটি দেখে নেন এবং শেয়ার করেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল এবং চ্যানেল 99 থেকে আমি ভ্রাম্যমান রিপোর্টার সাংবাদিক পরাজয় বিদায় রেখে যাচ্ছি ধন্যবাদ আলাদিন ভাই।